হেই আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা, জুয়েল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন। কেমন আছেন বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো আমি আবারও সেই ইনফ্রারেড এবং ইন্ডাকশন নিয়ে। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে নতুন একটি ইনফ্রারেড এবং ইন্ডাকশন চুলা কিভাবে প্রথমে ব্যবহার করবেন এবং এটা কিভাবে নষ্ট হয়, কেন কী কী কারণে নষ্ট হয়, এবং অনেক সময়তে ইনফ্রারেড চুলার গ্লাস ভেঙে যায়, এগুলো কী কী কারণে এই প্রবলেমগুলো হয় সেই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ ইন্ডাকশন এবং ইনফ্রারেডের চালু থেকে সম্পূর্ণ পর্যন্ত আমরা খুঁটিনাটি বিষয়গুলো আজকে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আসুন আজকে আমরা প্রথমে দেখবো হচ্ছে ইনফ্রারেড এবং ইন্ডাকশন চুলা কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে আসুন আর সময় নষ্ট না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আসে হচ্ছে একটি, এটি একটি ভীষণ ব্র্যান্ডের ইন্ডাকশন চুলা। প্রথমে এটি হচ্ছে আমরা প্লাগ ইন করবো, সুইচ টিপব, এরকম প্রথমে ডট ডট আসবে, তারপর পাওয়ারটা অন করে দেবো। এখানে আছে যে ফাংশন ম্যানুয়াল, ম্যানুয়াল ফাংশন আছে, ম্যানুয়াল ফাংশনটা আমরা অন করে দেবো। তাহলে এটা নিচে একটা ফ্যান আছে, ফ্যানটা খুব জোরে রানিং হয়ে যাবে এবং ই জিরো লেখা আসবে, অর্থাৎ যতক্ষণ আমি এটাকে পাত্র না দেবো ততক্ষণ এটা আর রানিং হবে না। যখন আমি একটা এই যে এরকম পাত্র ইন্ডাকশন বটম, এই পাত্র যখনই আমি দেবো এখানে, এই যে 300 ডিগ্রি তাপমাত্রাতে এটা হিট হচ্ছে। যদি আমি এটা বাড়াতে চাই তাহলে একবার ফাংশনে চাপ দিয়ে 1600 ডিগ্রি তাপমাত্রাতে হিট নেবে, এটাকে আমি চাইলে পরে কমাইতে এবং বাড়াইতে পারবো। এই যে সর্বনিম্ন এটা আসবে হচ্ছে 300 ডিগ্রি তাপমাত্রাতে এবং সর্বোচ্চ এটা আসবে হচ্ছে 2000 ডিগ্রি তাপমাত্রাতে। 2000 ডিগ্রি তাপমাত্রাতে সর্বোচ্চ আসবে। আমি যখন আবার পাত্রটা উঠাই নেব তখন আবার এই যে ই জিরো লেখা আসবে। আমি আবার যখন পাত্র দেবো আবার এটা চালু হয়ে যাবে। আচ্ছা, এখানে আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে এখানে লক স্ক্রিন আছে, লক বাটন আছে। আচ্ছা, এটা যদি আমি লক দিয়ে দিই তাহলে পুরো স্ক্রিনটা লক হয়ে যাবে, এখন আর কোনো বাটনে কাজ করবে না, কোনো বাটনে আর কাজ করবে না। যদি লকটাকে আবার সরিয়ে নিতে হবে, আনলক করতে হবে, এই যে আনলক হয়ে গেল, এটা হচ্ছে লকের কাজ। আর একটা আছে টাইমার সিস্টেম, যদি আমি টাইমারটা দিতে চাই, কত মিনিট আমি এটা টাইমার দিতে চাই সেটা ঠিক অটোমেটিক সেট করে রাখা যাবে, এত মিনিট পরে এটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে এই সিস্টেম। আমি যদি আবার পাত্রটা উঠাই নিই তাহলে আবার ই জিরো লেখা আসবে, অর্থাৎ এটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম। যখন আমি পাত্র দেব শুধুমাত্র তখনই এটা চালু হবে, যদি আমি পাত্রটা উঠাই নিই এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ইন্ডাকশনের একটি অপারেটিং সিস্টেম দেখালাম, ভীষণ ব্র্যান্ডের একটি ইন্ডাকশন। এতক্ষণ দেখলাম আমি একটা ইন্ডাকশনের অপারেটিং সিস্টেম, এটা কীভাবে নতুন একটি চুলা কীভাবে বাসায় যেয়ে আমরা অন করব সেটা। এবার দেখবো হচ্ছে একটি ইনফ্রারেড, সুইচটা দিয়ে দিলাম, এরকম একটা ডিসপ্লে আপনারা পাবেন। এটার একটু অপারেটিং সিস্টেমটা একটু ভিন্ন, এটা প্রথমে লক স্ক্রিন হয়ে থাকবে, লকটাকে জাস্ট আগে প্রথমে আনলক করতে হবে, এটা চেপে ধরে রাখলে পরে আনলক হয়ে যাবে, এই যে ডট ডট। এবার এটাকে পাওয়ার দিয়ে এই যে অন হয়ে গেল, সেম সিস্টেম, ফাংশনে হাত দিতে হবে। ফাংশনে হাত দিলে এটা হচ্ছে 2000 ডিগ্রি তাপমাত্রাতে রানিং হয়ে যাবে, কিছুক্ষণের ভিতরে আলো দেখা যাবে, এই যে এরকমভাবে আলো দেখা যাবে। যদি আপনি পাওয়ার কমাতে চান তাহলে এই যে এখানে কমানো যাবে, গোটা ভলিউম সিস্টেম, এটা ম্যানুয়ালি করা হয়েছে। এটা সর্বনিম্ন 2000 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত নেওয়া যাবে, সরি 200 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত নেওয়া যাবে এবং সর্বোচ্চ 2200 ডিগ্রি তাপমাত্রাতে এটাকে হিট করা যাবে। তবে এই ইনফ্রারেডের একটি খুব ভালো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ইনার রিং সিস্টেমটা। একটু কাছে আসেন, আমি দেখাচ্ছি, একটু কাছে আসেন। যদি আমি এইটাকে একবার চাপ দিই তাহলে কি হবে, শুধুমাত্র মাঝখানেরটা বন্ধ হয়ে যাবে এবং শুধু আউটার রিং, অর্থাৎ আউটসাইডে যদি কোনো বড় পাত্র দেওয়া হয়, আমার অল্প একটু আগুন দরকার, সেক্ষেত্রে শুধুমাত্র আউটসাইডের রিংটা রানিং হবে। যদি আমি এটা আরেকবার চাপ দিই, দেখেন মজার ব্যাপারটা, এই যে শুধু মাঝখানেরটা জ্বলবে, আউটারটা বন্ধ হয়ে যাবে। যদি কোনো ছোটো পাত্র দিই, যদি কোনো ছোটো পাত্র দেয় শুধুমাত্র এতটুকু পর্যন্ত চলবে, এটাতে যেটা হবে সেটা হচ্ছে যে 1100 ডিগ্রি তাপমাত্রাতে চলছে, অর্থাৎ এটা হচ্ছে বিদ্যুৎ বিলটা অনেক সাশ্রয়ী হবে। এটারও সেম সিস্টেম আছে যে টাইমার সিস্টেম, যদি আমি এখানে টাইমার প্রেস করি তাহলে পরে যে 10 মিনিট 9 মিনিট আস্তে আস্তে বাড়ানো কমানো যাবে, ঠিক ওই পরিমাণ ওই 10 মিনিট পরে অটোমেটিক চুলাটা বন্ধ হয়ে যাবে।
কিছুক্ষণ পরে আমরা যে অফ করে দিয়ে আবার বন্ধ করে দেব, লক স্ক্রিন হয়ে থাকবে এবং লক চোরাটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, কিন্তু নিচের যে ফ্যানটি আছে ফ্যানটি রানিং থাকবে। আমরা এতক্ষণ দেখলাম বাংলাদেশের খুবই ভালো দুইটা ব্র্যান্ড, একটা হচ্ছে ভীষণ এবং হচ্ছে একটি হচ্ছে কিয়াম ব্র্যান্ডের একটি ইনফ্রারেড এবং ভীষণ ব্র্যান্ডের একটি ইন্ডাকশন, কীভাবে নতুন চুলা চালাতে হয়। বাংলাদেশের ম্যাক্সিমাম চুলাই সেম অপারেটিং সিস্টেম, কিছুটা কোম্পানি ভেদে আলাদা আলাদা থাকতে পারে, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলে পরে আপনারা বুঝতে পারবেন। অন, অফ অন এবং হচ্ছে ফাংশন, এই দুইটা দিয়ে আপনাকে প্রত্যেকটি চুলাই অন করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে নতুন চুলা ব্যবহার করতে হবে। এবার আসি দুই নম্বর পয়েন্ট, যে ইনফ্রারেড চুলা কেন ভেঙে যায়। এখানে আমি ইনফ্রারেড উল্লেখ করছি এই কারণেই, ইন্ডাকশন চুলা তুলনামূলকভাবে কম ভাঙে বা ভাঙে না বললেই চলে। কেন ভাঙে না, ওটা হচ্ছে সেন্সর সিস্টেম, যখন শুধুমাত্র পাত্রটা দেওয়া হয় তখনই চুলাটা রানিং হয়, যখন পাত্রটা উঠাই নেওয়া হয় তখন চুলাটা আর রানিং থাকে না, কয়েলটা আর রানিং থাকে না। এই কারণে ইন্ডাকশন চুলাটা তুলনামূলকভাবে কম ভাঙে, বেশি ভাঙে হচ্ছে ইনফ্রারেড। আসুন জেনে নিই যে ইনফ্রারেড চুলাগুলো কী কী কারণে ভাঙে, কী কী সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। এক নম্বর পয়েন্ট যেটি, সেটা হচ্ছে যে ওয়েট মেজারমেন্ট করা, অর্থাৎ এই চুলাটার উপরে আপনি কতটুকু ওয়েট দেবেন সেটা আপনাকে নির্বাচন করতে হবে, সেটা আপনাকে ঠিক করতে হবে। যদি এই চুলাটার উপর সর্বোচ্চ ওয়েট দেওয়া যাবে 10-12 কেজি, যদি আপনি এখন 15 কেজি ওয়েট দিয়ে দেন তাহলে এটা ওভারওয়েটের কারণে ভেঙে যেতে পারে। তাই চেষ্টা করবেন সবসময় 5-7 কেজি সর্বোচ্চ দেওয়ার জন্য, এতে করে চুলার সার্ভিসটা নিঃসন্দেহে ভালো পাবেন। দুই নম্বর পয়েন্ট হচ্ছে পাত্র নির্বাচন করা, অর্থাৎ আপনি যদি এরকম পাত্র না দিয়ে তলা, এরকম ফ্ল্যাট পাত্র না দিয়ে যদি আমরা বাসাতে যেরকম চুলাতে যে মাটির চুলাতে যে হাঁড়িগুলো ব্যবহার, সেই হাঁড়ি যদি এই চুলাতে ব্যবহার করি সেক্ষেত্রে যে প্রবলেমটা হয়, শুধুমাত্র চাপটা একটা নির্দিষ্ট জায়গাতে পড়ে, যে কারণে ইনফ্রারেড চুলাগুলো গ্লাসগুলো চাপে ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সুন্দর তলা সম্পূর্ণ হচ্ছে ফ্ল্যাট সেই ধরনের পাত্র ইনফ্রারেডে ব্যবহার করার জন্য। পয়েন্ট নম্বর 3, বেশি নাড়াচাড়া করা, অর্থাৎ আমি যখন একটি মাংস রান্না করব বা ভাত রান্না করব তখন সম্পূর্ণ ওয়েট চুলাটার উপরে পড়ে, সেই মুহূর্তে যদি আমি দেখা দিচ্ছি যদি আমি এরকমভাবে নাড়াচাড়া করি গরম অবস্থাতে, তাহলে যেটা হবে যে যদি এরকমভাবে নাড়াচাড়া করি তাহলে কি হবে, এই গ্লাসটা সম্পূর্ণ টেম্পার হয়ে থাকে হিটে, এরকম একটু হালকা নাড়াচাড়াতেই ফেটে যেতে পারে, চিড়ে যেতে পারে। সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে, জাস্ট পাত্রটাকে স্থির রেখে আমরা কীভাবে নাড়তে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আসে হলো আরেকটি পয়েন্ট, সেটা হলো যখন আমরা ভাত অথবা দুধ জাল দিই তখন কী হয়, দুধ উতলে এই গ্লাসের উপর পড়ে, সেক্ষেত্রে গ্লাসটা ফাটতে পারে, গ্লাসটা সম্পূর্ণ হিট হয়ে আছে এবং সেই মুহূর্তে যদি দুধ উপর উতলাইয়ে পড়ে বা ভাতের মাড় যদি উতলাইয়ে পড়ে সেক্ষেত্রে গ্লাসটা ভাঙার পসিবিলিটি আছে। পজিশন ঠিক করা, পজিশন অর্থাৎ যদি আমি চুলাটা সমান্তরাল জায়গাতে না রাখি সেক্ষেত্রে একদিকে চাপ বেশি লাগতে পারে, একদিকে কম চাপ লাগতে পারে, তাই এরকম সুন্দর সমান্তরাল জায়গাতে চুলাটা রাখতে হবে যাতে করে নিচ দিয়ে বাতাস পরিবাহী করতে পারে, নিচ দিয়ে পর্যাপ্ত পরিমাণ হাওয়া যাওয়া আসা করতে পারে, এদিকে লক্ষ্য রাখতে হবে। সর্বোচ্চ তাপ না দেওয়া, সর্বোচ্চ তাপ বলতে আমি বোঝাচ্ছি এই চুলাটি সর্বোচ্চ 2200 ডিগ্রি তাপমাত্রাতে লোড দেওয়া যাবে, যদি আমরা 2200 ডিগ্রি তাপমাত্রাতে সর্বক্ষণিক চালাতে থাকি তাহলে গ্লাসের একটু প্রবলেম হতে পারে, তাই আমাদের চেষ্টা করতে হবে যদি 2200 ডিগ্রি তাপমাত্রা থাকে সেটা 1800-2000 পর্যন্ত দেওয়ার, 2200 ডিগ্রি মাঝে মাঝে আমরা ইউজ করবো, বাট সবসময়তে 2200 ডিগ্রি না রেখে একটু তাপটা কমিয়ে ব্যবহার করব, এটাতে চুলাটা ভালো থাকবে। শুধুমাত্র এগুলো তো বললাম যে আমাদের ব্যবহার বৃদ্ধির কারণে, তাহলে কি প্রোডাক্টের কোনো ফল থাকতে পারে না? হ্যাঁ অবশ্যই, এটা হচ্ছে প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ত্রুটির কারণেও গ্লাস অনেক সময় ফেটে যেতে পারে, এটা হচ্ছে প্রোডাক্টের ফল, এটাও হতে পারে। আরেকটা হলো অনেক সময় দেখা যায় যে ইনফ্রারেড চুলার যে কোনো এক সাইডে এরকম চিড় ধরে যায়, ফেটে যায় তো এই সামান্য একটু যদি ফেটে যায় সেক্ষেত্রে চুলাটা সাথে সাথে গ্লাসটা চেঞ্জ না করাই ভালো, চুলাটা ওইভাবে আপনারা ইউজ করতে পারবেন। যখন একেবারেই ভেঙে যাবে, ইউজ করার ব্যবহার করা একেবারেই যাবে না, ঠিক তখন আপনারা চাইলে পরে গ্লাসটা চেঞ্জ করতে পারেন, তার আগে শুধুমাত্র একটা ফাট ধরলে পরেই গ্লাসটা সাথে সাথে চেঞ্জ না করলেও আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে ইনফ্রারেড বা ইন্ডাকশন চুলার খরচ কেমন। এটা একটু বলা কষ্টকর কারণ আপনারা অনেকেই ভিডিও দেখে থাকবেন যে লেখে থাকে 150 টাকায় সারা মাস, 200 টাকায় সারা মাস, আসলে ওনারা এই তথ্যগুলো কোথায় পায় আমি জানি না। এটা আমি যেটা বলবো সেটা হচ্ছে 1 ঘন্টা ব্যবহার করলে এটি 1.5-2 ইউনিট বিদ্যুৎ খরচ হবে,
বাণিজ্যিক এবং আবাসিকের বিদ্যুৎ ইউনিট আলাদা আলাদা। সো সেক্ষেত্রে আপনারা একটু হিসাব করে নেবেন আপনি কত ঘন্টা চালাচ্ছেন এবং কতটা কারেন্ট বিল আসছে, আপনারা একটু হিসাব করলে বুঝতে পারবেন। তবে আমি এটা এতটুকু বলতে পারি যে এটা গ্যাসের থেকে নিঃসন্দেহে খরচটা নিঃসন্দেহে অনেক কম আসবে। এইবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ওয়ারেন্টি নিয়ে। আমি অনেক রকম ভিডিও দেখে থাকি, এক একজন বলে যে হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি, 4 বছরের ওয়ারেন্টি, কেউ কেউ তো 5 বছর বলে থাকে এবং কেউ কেউ 1 থেকে 1 বছর 2 বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে। কিন্তু আসলে কথাগুলো কতটুকু তথ্য নির্ভর আমি জানি না। এগুলো প্রকৃত ওয়ারেন্টি হচ্ছে 12 মাস, অর্থাৎ 1 বছরের আপনি ওয়ারেন্টি পাবেন। আমি একটু ওয়ারেন্টি কার্ডগুলো শো করলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এটা হচ্ছে ভীষণ ইন্ডাকশনের ওয়ারেন্টি, ক্লিয়ার লেখা আছে 1 ইয়ার ওয়ারেন্টি, 3,900 টাকা এমআরপি রেট। ওকে, এটা হচ্ছে ইন্ডাকশনের। এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের ইনফ্রারেড, এটা তো ওই যে লেখা আছে ওয়ারেন্টি হচ্ছে 1 ইয়ার ওয়ারেন্টি, নিশ্চয় দেখে বুঝতে পারছেন। আমাদের দেশে যতগুলো ব্র্যান্ড আছে প্রত্যেকটি ব্র্যান্ডেরই ওয়ারেন্টি হচ্ছে যে 1 বছর থাকে। তবে সেক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে 1 বছর পরেও যদি কোনো প্রবলেম হয় আপনি বিল পে করবেন, কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস দেবে, কোনো সার্ভিসের জন্য কোনো টাকা চাইবে না। বাট যে পার্টসটা খারাপ হবে সেই পার্টসটা আপনাকে কিনে দিতে হবে, সেই পার্টসের মূল্যটা কোম্পানি নিয়ে থাকবে। আমাদের দেশে যতগুলো ব্র্যান্ড আছে সেগুলো প্রত্যেকটি ওয়ারেন্টি হচ্ছে 1 বছর। তবে আরেকটি ইম্পর্টেন্ট তথ্য আমি দিয়ে রাখি, আগে প্রত্যেকটি কোম্পানি গ্লাসের ওয়ারেন্টি দিত, কিন্তু বর্তমানে আর কোনো কোম্পানি গ্লাসের ওয়ারেন্টি দিচ্ছে না। তবে আপনারা চাইলে পরে কোম্পানির কাছ থেকে গ্লাস, নতুন গ্লাস যদি কখনো গ্লাস ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা গ্লাসটা কিনে নিয়ে কোম্পানি টেকনিশিয়ান দিয়ে লাগিয়ে নিতে পারে। আশা করছি প্রত্যেকে বুঝতে পারলেন। আজকে আমি ইনফ্রারেড এবং ইন্ডাকশনের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম, আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ সোহেল রানা, আসসালামু আলাইকুম। জুয়েল ইলেকট্রনিক্স, কেদারগঞ্জ বাজার, মুজিবনগর, মেহেরপুর।